বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচো। আজকে শোনাব তারাপদ রায়ের পঞ্চতন্ত্রের শেষ গল্প। অস্তি কস্মিঞ্চিৎ নগরে রাজারাম নামে এক রজক ছিল। এই নগর এক রাজ্যের রাজধানী, সেই রাজ্যের রাজার নামও রাম, অর্থাৎ কিনা রাজারাম। না, ইনি অযোধ্যার রাজারাম নন, এসব গোলমালের মধ্যে জড়িয়ে পড়ার সাহস নেই আমার। আমার গল্পের এই রাজা পরবর্তীকালের অন্য এক রাজ্যের অধিপতি। আসলে এ গল্প আমার নয়, এটা বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের শেষ গল্প। আর সকলেই জানেন পঞ্চতন্ত্র প্রণেতা বিষ্ণু শর্মা চার রাজপুত্রের শিক্ষক নিযুক্ত হয়েছিলেন। তিনি ওই রাজপুত্রদের গল্পচ্ছলে নীতিকথা শোনাতেন। এই গল্পগুলি পরে পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ দুটি বিখ্যাত কালজয়ী গ্রন্থে সংকলিত হয়। আজ আমরা যে গল্পটা নিয়ে পড়েছি, সে গল্পটা কিন্তু পঞ্চতন্ত্রে বা হিতোপদেশে খুঁজে পাওয়া যাবে না। বিষ্ণু শর্মা রাজপুত্রদের গল্পটা বলেছিলেন বটে, পরবর্তীকালে সংকলনকারীরা গল্পটিকে এড়িয়ে যান। সম্প্রতি মধ্যপ্রদেশের বেরার অঞ্চলে বেড়াতে গিয়েছিলাম, জায়গাটার প্রাচীন নাম বিদর্ভ। পণ্ডিত বিষ্ণু শর্মা ওই অঞ্চলেরই লোক ছিলেন। এখানকারই এক রাজবাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে এই গল্পটা শুনলাম। বোকার মতো লিখে ফেলছি, কিন্তু গল্পের বিষয়বস্তু এমন যে আমার কেমন ভয় ভয় করছে, হঠাৎ বিপদে পড়ব কিনা কে জানে। যাই হোক, অল্প বয়সে রজকতনয় রাজারাম এবং রাজপুত্র রাম একই পাঠশালায় পড়াশুনো করেছে, একই গুরুর কাছে, যাকে বলে ক্লাস ফ্রেন্ড তাই আর কি। কালক্রমে রাজারাম পৈতৃক পেশা রজকের জীবিকা গ্রহণ করে এবং রাজপুত্র রাম রাজা হয়। রাজারাম ছিল রাজপ্রাসাদেরই খাস ধোপা। প্রতিদিন খুব ভোরবেলা রাজবাড়ির লোকেরা ঘুম থেকে ওঠার অনেক আগে রাজারাম তার গাধার পিঠে কাঁচা কাপড়ের বস্তা নিয়ে আসত। তারপর সেই কাপড় দিয়ে আবার বস্তা বেঁধে সেদিনের ময়লা কাপড় নিয়ে ফিরে যেত। ভোর ভোর অন্ধকারেই রাজারাম কাজ মিটিয়ে ফিরে যেত, কারণ সকালে উঠেই রাজবাড়ির লোকেরা যদি রজকের মুখ দেখে ফেলে তাতে নাকি তাদের খুব অমঙ্গল হবে। রাজারাম অবশ্য এতে বিশেষ কিছু মনে করত না, তার কাজ সে স্বাভাবিকভাবেই করে যেত। কিন্তু একদিন একটা গোলমাল হল। সেদিন খুব সকাল সকাল গাধার পিঠে কাপড়ের বোঝা চাপিয়ে রাজারাম রাজবাড়িতে এসেছে, আর ঠিক তখনই তার সহপাঠী রাজা রাম রথে চড়ে বেরোচ্ছে। রাজা মৃগয়ায় যাচ্ছেন। রাজ্যোতিষী, যিনি আবার রাজসভার একজন বিশিষ্ট সচিব, তিনি পাঁজি পুঁথি দেখে গ্রহ নক্ষত্র বিচার করে আজকের দিনটি নির্বাচন করেছেন মৃগয়ার উপযুক্ত দিন বলে। সূর্যোদয়ের আগেই সবচেয়ে শুভ লগ্ন, তাই রাজা এত সকালেই লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে রথে চড়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েছেন। কয়েক ক্রোশ দূরেই গভীর বন, সেই বনে যাবেন শিকার করতে, ওই রাজারাজনার ভাষায় মৃগয়া করতে। তা বিরণন মুখেই পুরনো সহপাঠী রজক রাজারামের সঙ্গে দেখা। রাজ্যোতিষী চেষ্টা করেছিলেন রজক যাতে রাজার মুখোমুখি না পড়ে, এই যাত্রার মুখে সে বড় অমঙ্গল। কিন্তু রাজা বলেই বোধহয় রামের মনে কোনো সংস্কার নেই। দূর থেকে গাধার পাশে রাজারামকে দেখে তাড়াতাড়ি রথ থামিয়ে রাজা নেমে পুরনো বন্ধুর কাছে এগিয়ে গেলেন। দুজনের মধ্যে কুশল বিনিময় হলো, দু একটা পুরনো কথাও হলো। রাজারাম যে প্রতিদিনই রাজপ্রাসাদে আসে অথচ রাজার সঙ্গে দেখা হয় না, রাজা সেটা জানে। রাজারামকে একদিন বিকেলের দিকে অবসরের সময় আসতে বললেন। তারপর বললেন, বুঝলে, আমার আজকে একটু তাড়া আছে, যাই। হ্যাঁ, রাজারাম জিজ্ঞেস করল, এত লোকজন হাতি ঘোড়া অস্ত্রশস্ত্র নিয়ে এই কোথায় যাচ্ছ, এই যুদ্ধ টুদ্ধ নাকি? রাজারাম বললেন, না না, যুদ্ধ কিসের, এ তো মৃগয়া যাচ্ছি। রজক রাজারাম চিন্তিত মুখে বললেন, আজকের দিনে তুমি মৃগয়ায় যাচ্ছ? রাজা বললেন, কেন, এই দিনটা তো খারাপ নয়, রাজ্যোতিষী অনেক বেছে দিনটা বার করেছেন, মৃগয়ার পক্ষে অত্যন্ত শুভ। ততক্ষণে রাজ্যোতিষী এসে পড়েছেন। তিনি সামান্য রজকের সঙ্গে রাজার এই অন্তরঙ্গতা
মোটেই পছন্দ করেন না। তিনি এসে আগ বাড়িয়ে বললেন, রাজামশাই আর দেরি করবেন না, লগ্ন পার হয়ে যাচ্ছে। তারপর রাজারামকে বললেন, আচ্ছা দিনটা খারাপ, তোমাকে কে বলেছে? রাজারাম বলল, আজ মৃগয়ার পক্ষে খুব খারাপ দিন, আর একটু পরেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নামবে, আকাশ ভেঙে পড়বে। তখন সকালবেলা সূর্যের আলোয় রাজবাড়ির ফুলের বাগান, সবুজ গাছপালা ঝলমল করছে। রাজ্যোতিষী চারিদিকে তাকিয়ে হেসে ফেললেন, বললেন, রাজারাম তোমার মাথা খারাপ হয়েছে, যা তা বকছো। তারপর রাজাকে নিয়ে দ্রুত পদে এগিয়ে গেলেন। হাতি ঘোড়া লোক লস্কর শুদ্ধ রাজার রথ দ্রুত গতিতে ছুটে গেল জঙ্গলের দিকে। কি এক কার্যকারণে সেদিন ওই সকাল 8:30-9টার সময় আকাশ অন্ধকার করে ঘন কালো মেঘ ছুটে এলো, অবিশ্রান্ত বৃষ্টি আর প্রবল ঝোড়ো হাওয়া। জঙ্গলে ঢোকার মুখেই এই ঘটনা ঘটল। রাজার মাথার মুকুট হাওয়ায় উড়ে গেল, জামা কাপড় জুতো ভিজে সপসপে। বৃষ্টিতে নেয়ে ঠান্ডা বাতাসে ঠকঠক করে কাঁপতে কাঁপতে রাজপ্রাসাদে ফিরে এসে রাজা প্রথমেই তার সেই বিশিষ্ট সচিব রাজ্যোতিষীকে বরখাস্ত করলেন, আর তারপর এতলা পাঠালেন রজক রাজারামকে। রাজারাম আসতেই রাজা তাকে বললেন, তুমি এত ভালো জ্যোতিষ জানো, এত ভালো দিন গণনা করতে পারো, এসব কবে শিখলে? আমি আজ থেকে তোমাকে আমার সচিব নিযুক্ত করলুম, তুমি হবে আমার জ্যোতিষী এবং পরামর্শদাতা। সব শুনে রাজারাম বলল, কিন্তু আমি তো সামান্য ধোবা, এই জ্যোতিষী তো আমি কিছু জানি না। রাজা তখন অবাক হয়ে বললেন, তাহলে তুমি কি করে ভোরবেলা বললে আজ এত ঝোড়ো ঝড় বৃষ্টি হবে? প্রশ্ন শুনে রাজারাম বলল, ও ওই কথা, আরে সে তো আমি আমার গাধার লেজ দেখে টের পাই, যত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় ততই আমার গাধার লেজটা শক্ত হয়ে খাড়া হয়ে উঠতে থাকে। আজকে সকালে ওটার লেজটা একেবারে টান টান খাড়া হয়ে উঠেছিল, তাই দেখে বুঝেছিলাম খুব ঝড় বৃষ্টি হবে। তখন রাজা বললেন, তাহলে এক কাজ করো, তোমার গাধাটাকেই নিয়ে এসো। গাধাটাকে নিয়ে আসার পর গাধাটাকে রাজা তাঁর পরামর্শদাতা ও রাজ্যোতিষী নিয়োগ করলেন, এবং সেই শুরু। তারপর থেকে শুধু গাধারাই উচ্চ রাজপদে নিযুক্ত হয়ে আসছে।